এই মাত্র দর্শক আপনারা যে ট্রেনটি দেখছেন এটা আকেলপুর স্টেশন থেকে ছাড়লো এটা মূলত ছেড়ে এসেছে পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে ট্রেনটি এনে যাত্রার বিরতি ছিল এই ট্রেনের নাম হলো আন্তনগর বাংলা বান্ধা এক্সপ্রেস দুঃখের বিষয় ট্রেনটি যখন যাত্রা শুরু করে তখন ট্রেনে প্রায় এগারোটি বগি নিয়ে চলাচল করতো বর্তমানে ট্রেনটি একটি একটি করে বগি যেতে যেতে দেখুন আর মাত্র কয়টি বগি আছে আজকে আপনাদেরকে সেটা সরাসরি নিজেই দেখাবো পাঁচটা বগি মাত্র ছয়টি হলো একটি আন্তনগর ট্রেন গোয়াহারে কি বেহাল দশা ট্রেনটির বগিগুলা খুলতে খুলতে আর মাত্র ছয়টি বগি আছে কবে ট্রেনটাই বন্ধ হয়ে যায় নাকি হ্যাঁ আন্তনগর বাংলা বান্ধায় এক্সপ্রেস ট্রেনটি এখন তিলকপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করছে আমি এখন অপেক্ষায় আছি ট্রেনটি চলে আসছে কিন্তু আমার খুব কষ্ট লাগে ট্রেনটিকে দেখে কেন জানেন ট্রেনটি আসলে যখন যাত্রা শুরু করেছিল তখন ট্রেনটিতে বারোটি বগি নিয়ে চলাচল করতো বর্তমানে ট্রেনটিতে রয়েছে মাত্র ছয়টি কোচ তার কারণ হলো পঞ্চগড় থেকে রাজশাহী যাতায়াত করা যাত্রীর সংখ্যা কমে গেছে এই কারণে আসলে ট্রেনটিতে লোকসান গুনতে হচ্ছে যার কারণে আসলে বগির পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে দেখুন ট্রেন